না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত দুইটা কেন, গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 15-14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। তো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই, ও মুশফিক অনেকে আছে। হ্যাঁ, বাট আইনি 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 কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানার মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয় না, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো, বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমি আমার কিছুদিন সময় দেন, আমরা 2-1টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। সেটা আমি পরে আপনাদেরকে বলেছি, আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কি কোনো কিছু এফেক্ট না, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। সেটা আমি বললাম, তো সেটা আমি পরে বলবো, এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি হয়তো উনি আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, গত যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে, আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বলাটা একটু আল দিলাম। এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি চাই, মনে করেন যে যে প্লেয়ারই খেলুক ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না, এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না, ও বোর্ডে আসবে। আপনি কি ওটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল? আসলে যে জিনিসটা আমরা যেটা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি, এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হয়েছে। এটা সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে, আসলে সেটা না, সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি, এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি, এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া। না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন 3টা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ানডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিং আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে, আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর রহমতে ভালো করি তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে, আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি, প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জেতার আশা করছি আল্লাহর রহমতে। আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো। আসলে ভাই মানে অক্টোবর পর্যন্ত, আগামী বছরের অক্টোবর পর্যন্ত এই বোর্ডে নিয়ে আসবে, মানে এই সময় আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনি যে পরিচালক হিসেবে আছেন, কতটুকু আশাবাদী পুরো টিমটা কমপ্লিট?